হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে কিছু ফটো দেখা যাচ্ছে, সেই ফটোতে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার জাতীয় পতাকা অ্যাড করা হয়েছে। সামনে কিন্তু ফুটবল বিশ্বকাপ, আপনারা যে দলকে সাপোর্ট করেন সেই দলের জাতীয় পতাকা কিন্তু আপনারা আপনাদের টি শার্টে অ্যাড করতে পারবেন জাস্ট এক ক্লিকে। গাইস, ফটোগুলো দেখতে কিন্তু একদম অসম লাগে, আপনারা কিন্তু খুব সহজে এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারবেন। ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদেরকে প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আপনারা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনারা যখন ফার্স্ট টাইমের জন্য অ্যাপসটাকে ওপেন করবেন, আপনাদেরকে কিন্তু কিছু পারমিশন দিতে হবে, আপনারা স্কিপ করে দেবেন। দেওয়ার পর আপনারা গুগল দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেই অ্যাপসে কিন্তু আপনারা সাইন আপ করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা প্লাস অপশানে ক্লিক করে দেবেন। তো গাইস, আপনারা যখন প্লাস অপশানে ক্লিক করবেন, করার পর আপনারা যে ফটোটাকে আর কি এডিটিং করতে চান তো আপনারা সেই ফটোটাকে সিলেক্ট করে দেবেন। তো গাইস, আপনাদেরকে আমি প্লাস অপশানে ক্লিক করলাম, করার পর তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার একটা ফটো সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে অল ফটোতে চলে যাব। চলে যাওয়ার পর আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফটোটা কিন্তু চলে আসছে। তারপর এখানে আপনারা নিচে কিছু অপশন দেখতে পাবেন, তো আপনারা এই অপশনগুলোকে স্ক্রোল করবেন। করার পর এখানে আপনারা ক্লোথের একটা অপশন দেখতে পাবেন, তো গাইস আপনারা এই ক্লোথ অপশনে ক্লিক করবেন। করার পর এখানে যদি কোনো অ্যাড শো হয় তাহলে আপনারা অ্যাডটাকে এখান থেকে আপনারা ক্লোজ করে দেবেন। তো আমি এখানে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আপনারা কিন্তু ক্লোথ যে অপশনটা রয়েছে সেটাকে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তার জন্য কিন্তু এখানে সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। তারপর গাইস, এখানে আপনারা আরও কিছু অপশন দেখতে পাবেন, তো আপনারা এখানে কাস্টম অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো থাকবে সেই ফটোগুলো এখানে শো করবে, তার মধ্যে আপনারা যে দলের জাতীয় পতাকা আপনাদের টি শার্টে বা শার্টে আপনারা অ্যাড করে নিতে চান তো আপনারা সেই ফটোটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ফটোটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনটাকে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখানে কাস্টমাইজ করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা কিন্তু এইভাবে কিন্তু ভালোভাবে এটাকে আপনারা কাস্টমাইজ বা আপনারা জুম ইন জুম আউট করে আপনারা কিন্তু লাগাতে পারবেন। তো গাইস, এখানে আমি আর্জেন্টিনার যে জাতীয় পতাকা রয়েছে বা ব্রাজিলের যে জাতীয় পতাকা রয়েছে, তো আমি সেই পতাকাগুলোকে অ্যাড করলাম। করার পর এখানে আপনারা যখন ফটোটা একদম এডিটিং হয়ে যাবে, তারপর এখানে আপনার টিক মার্কে ক্লিক করবেন। করার পর এখানে যদি কোনো অ্যাড শো হয় তো গাইস এখান থেকে আপনারা অ্যাডটাকে ক্লোজ করবেন। করার পর উপরে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ উইথ অ্যাডে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে অ্যাডে ক্লিক করছি। তো আপনারা এখান থেকে একটা অ্যাড দেখবেন, দেখার পর আপনারা কিন্তু এই ফটোটাকে খুব সহজে সরাসরি গ্যালারিতে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন। তো আশা করি আপনার ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।